করোনার ভয়াবহতার মাজতে সদ্যঘোষিত উচ্চ মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষার ফলাফলে রাজ্যের চৌদিশে আনন্দর জোয়ার কঢ়িয়াই অনা দেখা গৈছে। উচ্চ মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষাত সফলতার উত্তীর্ণ হয়ে তিনিচুকীয়া জেলার মার্ঘেরিটা মহকুমার উলুপ নগাপথার অঞ্চল গৌরব কঢ়িয়াই অনা কৃতি ছাত্র ছাত্রীসলক উলুপ দ্বীপজ্যোতি যুব সংঘয় এক সম্বর্ধনা জানায়। সামাজিক দূরত্ব বজায় রাখি ফুলাম গামোচা আর মানপত্রের কিতাপর টোপোলার ছাত্র ছাত্রীক অভিনন্দন জানায়। উল্লেখ্য যে সদ্যঘোষিত মেট্রিক পরীক্ষাত সুখ্যাতি উত্তীর্ণ হয়ে পিছপরা অঞ্চলটলে গৌরব কঢ়িয়াই আনিছে ইয়ার বেশিরভাগ শিক্ষার্থী অতিক দরিদ্র পরিয়ালর। এই কৃতি ছাত্র ছাত্রীসলক উৎসাহিত করার উদ্দেশ্যে এই সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকে অসম সরকারের ছাত্র আর যুব কল্যাণ অধ্যক্ষ আর অসম অলিম্পিক সন্থার সম্পাদক লক্ষ্য কোঁয়ার, বৃহত্তর মার্ঘেরিটা সাংবাদিক সমাজের উপসভাপতি প্রমোদ ভূঁয়া, অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ তিনিচুকীয়া জেলা সমিতির উপদেষ্টা সঞ্জীব উলুপ ইনথেম, জনজাতি হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ বুড়াগোহাঁই কে ধরি বহু কেগৰাকী বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত থাকে। এক মহান কর্ম পরিচালিত মহামারী লকডাউন সময় যে আমার মানব সম্পদ সমূহ মানসিকভাবে সাহস যোগার সম্মান জানাইছে অত্যন্ত আর নিজে এই অনুষ্ঠানের অংশীদার হবলে পাই নিজকে ধন্য মানিছো। মই দীপিকা উলুপ যুব সংঘর সমূহ কর্মকর্তাক ধন্যবাদ জানাইছো আর যখন ছাত্র ছাত্রীয় এই পরীক্ষাসমূহ উত্তীর্ণ হব নিলে ভবিষ্যতের দিনত অনুরোধ জানাইছোকো সমবেতর সহ আমি মত বিনিময়ত আমি মত বিনিময় করম যে ভবিষ্যতের দিনত বিভিন্ন সফলতার বাট বুটলিব পারে আর যখন সফলতার উন্নীত হোক ভবিষ্যতে যাতে আরও সফলতার দিকে আগুয়াই যাব পারে আমি তার একটা কাম করার অনুরোধ জানাইছো আর এই উলুপ দীপিকা যুব সংঘয় ভবিষ্যতে এই অঞ্চলের এক অগ্রণী অনুষ্ঠান হয়ে যাতে প্রিয় হব পারে তার আমার এটি সরু কয়াক যখন ছাত্র ছাত্রী এইবার মেট্রিক পাস করলে আমি সরুকে একটা সমন্বয় অনুষ্ঠান পাতিছো। আজি আজি আমার বিশিষ্ট অতিথি আসলে আমার লক্ষ্য কর উপস্থিত হল আমার সময় দিলে আমার কেরেটং হাই স্কুল কেরেটং ট্রিপল জেমস ইমানুয়েল স্কুল খাওনপথার আর ইনথেম নগাপথার হাই স্কুলের সকল ছাত্র ছাত্রীকে আমি আজি তারিখ সম্বর্ধনা জানাইছো। সরু এটি আমার যুব সংঘর উলুপ দীপশিখা যুব সংঘর হয়ে সরু উপহার এটি দিছো। আজি আমি উলুপ দীপশিখার যুব সংঘর হয়ে নথৈ আনন্দিত কেনো আজি আমি সরুকে হলেও এটি প্রয়াস করছো আমি প্রয়াসট আমি উত্তীর্ণ হয়েছো বলে নিজকে ভাবিছো আর দৃঢ় বিশ্বাস আগলে আমি আরও এনে ধরনের কার্যসূচী হাতত লম ইয়ার প্রতি ভালকে যাতে করব পারো তার চেষ্টা করি ইয়াকে কয়ে মূল সম্পর্কে আজি এই আমার গাঁর ভবিষ্যৎ খুব ভালকে করলে লোক ছিল অল্প ভাল আর শিক্ষাত হোক গাঁর লি আর উন্নতি পরীক্ষা তো এনে হলে যে আমার স্কুল গাঁর এটা আমি খুলি থাকলে অল্প গাঁটো ডেভেলপ করব ইংলিশ মিডিয়ামত ভালকে হব লাগিব এই চিন্তা এইটাই আমার। মার্ঘেরিটার অরুণ ভূঁয়া, রিপোর্ট অসম টুডে।